নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন হুম পুজো রাষ্ট্র বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে একটা আলোচিত বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমাদের পুজো আচ্চার মধ্যে এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবার কাছে এই প্রশ্ন রয়েছে, এর সেরকম কোনো উপায় নেই বা সেরকম কোনো সমাধান নেই, কিন্তু এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করেন যে এটা এই, অনেকে মনে করেন এটা এই। সেটা হলো তুলসী পাতা। আজকে ভিডিওর বিষয়বস্তুই হলো তুলসী পাতা কি হোমে ব্যবহার করা যায়, বা হোমে কি তুলসী পাতা প্রদান করা যায় বা চলে। আমরা অধিকতর বেশিরভাগ হোমে, সাধারণ হোমে আমরা ব্যবহার করি কি বিল্বপত্র ব্যবহার করি, মানে হোম মানেই বিল্বপত্র, ঠিক আছে। এবং বিশেষ কিছু জায়গায় আমরা সাই ব্যবলা ব্যবহার করি, বিশেষ কিছু জায়গায় আমরা যজ্ঞি ডুমুর অর্থাৎ যগ ডুমুরের সমিত ব্যবহার করি। এছাড়া আরো অনেক সময় অনেক রকম পত্র সমিত হিসাবে ব্যবহার করি আহুতি প্রদান করার জন্য। কিন্তু এই যে তুলসী পাতা, তুলসী পাতা কি ব্যবহার চলে? দুব্বা, দুব্বাও কিন্তু অনেক সময় আহুতিতে হোমে ব্যবহার করা হয়। বিশেষ করে দুর্গার হোমের সময় তিনখানা তুলসী পাতাতে একটা ধরা হয়, সেটা সুতোয় আমরা বেঁধে নিই, এবং বিভিন্ন ক্ষেত্রে তা বলে শুধু যে দুর্গার মহাপুজো, যে দুর্গা পুজো সেই সময় ব্যবহার তা নয়, সেই সময় তো বিল্বপত্র ব্যবহার করি। এছাড়া বিশেষ কিছু ক্রিয়াতে আমরা এই দুব্বোর ব্যবহার কিন্তু করে থাকি। এইবার আজকের বিষয়টাই গুরুত্বপূর্ণ, সেটা হলো তুলসী পাতা কি হোমে ব্যবহার করা চলে, কারণ তুলসী পাতার তুলনা হয় না। এক তার জন্যই তুলসী পাতা নাম দেওয়া হয়েছে, তুলনাহীন এই তুলসী পাতা। তুলসী পাতা আমাদের স্বয়ং নারায়ণ ভাবা হয়, তুলসী পাতার তলার মাটিকে গঙ্গা ধরা হয়, তুলসী পাতার ভেষজ গুণ রয়েছে, তুলসী পাতার যে মঞ্জুরি রয়েছে সেই মঞ্জুরির ভেষজ গুণ রয়েছে। তাই তুলসী পাতা কিন্তু আমাদের প্রত্যেকটা নৈবেদ্যে একটি নৈবেদ্য বাদে সেটার কিন্তু যুক্তিপূর্ণ কোনো কারণ নেই। লক্ষ্মী পুজোয় এটা লোকাচার অনুযায়ী এবং গল্প অনুযায়ী যে তুলসীর সঙ্গে লক্ষ্মী দেবীর একটি বিবাদ রয়েছে, তার জন্য তুলসী পাতা লক্ষ্মীর নৈবেদ্যে দেওয়া যায় না। তাছাড়া সমস্ত নৈবেদ্যেতে আমরা কিন্তু তুলসী পাতার ব্যবহার করে থাকি, কারণ কারণ আছে যে তুলসী পাতার একটা ভেষজ গুণ রয়েছে, সেখানে যদি তুলসী পাতা দেওয়া হয় তাহলে অন্য পেট সেই খাদ্য গ্রহণ করতে পারে না, যার জন্য দেওয়া হচ্ছে সেই সেটা গ্রহণ করতে পারে, জলেও সেটা দেওয়া হয়। নারায়ণের বুকে পিঠে তুলসী স্থান, তুলসী একটি বৃক্ষ, ঠিক আছে। বিভিন্ন অভিশাপে নাকি গল্প শোনা হয়েছে যে তুলসী বৃক্ষে পরিণত হয়েছে এবং নারায়ণ শালগ্রাম শিলাতে পরিণত হয়েছে। নারায়ণ তো বিকার, মানে তার কোনো নেই, সর্বত্র জায়গায় রয়েছে। নারায়ণ অর্থাৎ বিষ্ণু, বিষ্ণুরই আমরা 10 অবতার পারি, প্রত্যেকটা জায়গায় ত্রিগুণ মানে সর্বে সর্বা বলতে পারি আমরা বিষ্ণুকে। সেই বিষ্ণুর বিভিন্ন পুজো করা হয়, সত্যনারায়ণ একটা বিষ্ণুর পুজো, তারপরে আমরা বুদ্ধ পুজো বা আমাদের রাম পুজো থেকে জগন্নাথ, সমস্ত কিছুই কিন্তু বিষ্ণুরই অবতার হিসেবে পুজো করা হয়। সেখানে আমরা তুলসী পাতার ব্যবহার করি পুজোতে, এইভাবে বিষ্ণু পুজো করা হয়। বিষ্ণুর একটি বিশেষ পুজো রয়েছে, যেমন আমরা বাস্তু যাগ করি তেমন বিষ্ণুর যাগ রয়েছে, অনেক দিন ধরে সেই কর্মটি হয়। এই কর্ম করলেও বিভিন্ন দোষ নিবারণ হয়ে যায়, ঠিক আছে, সর্বত্র সুখ বিরাজ করে, বিষ্ণু সহ সমস্ত দেবদেবীকে অর্চনা করা হয়ে যায় এই বিষ্ণু যাগের মাধ্যমে। যেমন বাস্তু যাগ হয় সেমন বিষ্ণু যাগ হয়। তাহলে আমরা আগেই তুলসী পাতার ব্যবহার সম্পর্কে জানা রাখি, বিষ্ণু যাগ সম্পর্কে জানা রাখি যে বিষ্ণু যাগ কয় প্রকার, কী 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 করতে হয়। বিষ্ণু যাগ সম্পর্কে একটা কিন্তু ধারণা আমাদের থাকা দরকার। তাহলে আমরা আগে জেনে আসি বিষ্ণু যাগ সম্পর্কে। বিষ্ণু যাগ সম্পর্কে আমাদের যেটা বলা হচ্ছে সেটা আমরা একটু ছকের মাধ্যমে একটা দেখে নিই। বিষ্ণু যাগ প্রধানত তিন প্রকার, একটা বিষ্ণু যাগ, একটা মহাবিষ্ণু যাগ, এবং সর্বশ্রেষ্ঠ হলো অতি বিষ্ণু যাগ। এই তিন প্রকারের বিষ্ণু যাগ হয়। তাহলে বিষ্ণু যাগের নাম তিনটে। এবার দিন সংখ্যা, মানে এই বিষ্ণু যাগ কয়েক কদিন ধরে চলে। প্রথমটা হলো যেটা বিষ্ণু যাগ, এটা 5 দিন ধরে এই বিষ্ণু যাগটি চলবে, 5 দিন ধরে। এবং এর ব্রাহ্মণ সংখ্যা কত লাগবে? এর ব্রাহ্মণ সংখ্যা লাগবে 16 থেকে 21 জন ব্রাহ্মণ মিলে এই বিষ্ণু যাগটি করবে।
হবন সামগ্রী লাগবে 11 মণ, অর্থাৎ কাঠ যে সমস্ত দ্রব্য লাগবে সেগুলো লাগবে 11 মণ এবং এর আহুতি সংখ্যা হলো 16,000। 16,000 আহুতি সংখ্যা এই মহাবিষ্ণু যাগের জন্য। এইবার যেটা দ্বিতীয় সেটা হলো, এটা বিষ্ণু যাগ গেল, এবার মহাবিষ্ণু যাগ হলো, মহাবিষ্ণু যাগের জন্য দিন সংখ্যা 7 দিন, অর্থাৎ 7 দিন ধরে চলবে। ব্রাহ্মণ সংখ্যা 31 থেকে 41 জন ব্রাহ্মণ, বা 31 জন ব্রাহ্মণ করতে পারে বা 41 জন ব্রাহ্মণ করতে পারে। এবং তারপরে হব সামগ্রী লাগবে 21 মণ এবং আমাদের যে আহুতি সংখ্যা সেটা 1,60,000 আহুতি দিতে হবে এই মহাবিষ্ণু যাগে। এবং তারপরে যেটা রয়েছে অতি বিষ্ণু যাগ, সে অতি বিষ্ণু যাগের দিন সংখ্যা 9 বা 11 দিন, 9 দিন বা 11 দিন ধরে এটা চলবে। ব্রাহ্মণ সংখ্যা লাগবে 61 জন বা 71 জন, 61 জন আর বা 71 জন ব্রাহ্মণ মিলে এই কর্মটি করতে পারে। এর হোমন সামগ্রী লাগবে 55 মণ, 55 মণ কাঠ লাগবে এবং আহুতি সংখ্যা 3,20,000, 3,20,000 আহুতি দিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন যে বিষ্ণু যাগ, মহাবিষ্ণু যাগ, অতি বিষ্ণু যাগে যে কজন কদিন ধরে চলবে, কজন ব্রাহ্মণ লাগবে এবং কত হোমন সামগ্রী লাগবে এবং আহুতি সংখ্যাই বা কত, এই ছকের মাধ্যমে আমরা সেটা জেনে নিতে পারলাম। বিষ্ণু যাগ বিষয়টা কি এইবার বলি, যে আমরা যে সমস্ত নারায়ণের যখন হোম করি, আমরা যজ্ঞি ডুমুরের ব্যবহারটা করি, অর্থাৎ যজ্ঞ ডুমুরের কুশি একটা পাতা থাকবে, কুশি থাকবে এবং পাদেশ প্রমাণ মাপ অনুযায়ী সেই জায়গাটি হবে। অনেকে ছোট ছোট দেয় কিন্তু সেটা কখনোই উচিত নয়, পাদেশ প্রমাণ মাপ অনুযায়ী হবে। বিল্লপক্ষ যখন ব্যবহার করি, বিল্লপাত্র, সেই ব্যাখ্যানেও বিল্লপত্রের ব্যবহার রয়েছে। তারপর সাই বাবলার ব্যবহারও সেই বিষয়টি রয়েছে, ডুববার বিষয়, ডুববাটাও আমরা সেভাবে ব্যবহার করি। এইগুলো হচ্ছে সবচাইতে ছোট যদি পাতা হয় সেটা হলো তুলসী। সে তুলসী আমরা হোমে ব্যবহার করব কি না, পুষ্প, আমাদের প্রচলন কথা রয়েছে পুষ্পকে মনের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ আমার মন সেটা হলো পুষ্প। অনেকেই এই কথাটি ব্যাখ্যা করে যে পুষ্পকে অগ্নিতে পুড়াতে নেই, ঠিক আছে, কারণ পুষ্প হলো মন, পুষ্পকে অগ্নিতে পুড়াতে নেই। কিন্তু পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পুষ্প, পুষ্প ছাড়া কোনো পুজোই হয় না। তাই পুষ্প দিয়ে আমরা অর্চনা করি, এসে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য অগ্নায় নম, ঠিক আছে, তাহলে তখন কিন্তু আমাকে অগ্নিতে সেই পুষ্প অর্পণ করতেই হচ্ছে। অনেকে বলে যে পুষ্পে অগ্নিতে পুষ্প দিতে নেই, কিন্তু পুষ্প মালা দিয়েও তান্ত্রিক পুজো হয়, সেটা তন্ত্র মতে হোক বা বৈদিক মতে হোক, পুষ্পর কিন্তু একটা ব্যবহার অবশ্যই রয়েছে। তাহলে পুষ্পকে আমরা আহুতি হিসাবে দিতে পারি, আহুতি নয়, পুজো করার ক্ষেত্রে, স্তন্ডিল পুজোর ক্ষেত্রেও কিন্তু পুষ্পের ব্যবহার রয়েছে। তাহলে পুষ্পকে কিন্তু হোমে ব্যবহার করা যেতে পারে, কোনো সেরকমভাবে অসুবিধা নেই। অনেকে অনেক রকম কথাবার্তা বলে সেই অনুযায়ী, তাহলে পুষ্পের অগ্নিতে ব্যবহার রয়েছে। এটা গেল পুষ্প। এবার হলো তুলসী পাতা। তুলসী পাতা কি অগ্নিতে দেওয়া যায়? বৃহত্তর যখন কর্ম আমরা করব, তুলসীকে নিয়ে বৃহত্তর, অর্থাৎ আমরা ছোট্ট কোনো যখন পুজো করব, ধরুন আপনি সত্যনারায়ণ পুজো করছেন, তখন জগদুমুরে ব্যবহার করছি, নারায়ণের বিল্লপত্র যেহেতু চলে না নারায়ণে, অঞ্জলি তো দেওয়া যায় না, তখন কিন্তু অঞ্জলি বাক্য আমরা বলি এসব পুষ্প পুষ্পাঞ্জলি, এসব পুষ্পাঞ্জলি এই কথা বলি, এসব পুষ্প বিল্লপত্রাঞ্জলি এই কথাটা বলি না কিন্তু, তাহলে সেখানে বিল্লপত্রের ব্যবহার নেই। শিব পুজোয়, দেবী পুজোয় আমরা বিল্লপক্ষের ব্যবহার করি। তাহলে সত্যনারায়ণ বা নারায়ণের পুজোর ক্ষেত্রে, বিষ্ণুর পুজোর ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার রয়েছে, বিল্লপত্রের ব্যবহার নেই। এবার বৃহত্তর আঙ্গিনায় যখন আমরা যজ্ঞ করব, তখন তো জগডুমুরের সমিত আমরা ব্যবহার করব বা অন্যান্য সমিত ব্যবহার করব, তুলসী পাতা কি আমরা ব্যবহার করতে পারি? অনেকের কাছে রয়েছে, কারণ তুলসীটা একটা ভীষণ গুণ, তুলসীকে পুড়াতে দেবে না। অনেকে বলে তুলসী পাতা আবার ব্যবহার করা যায় নাকি, অনেকে আমাকে প্রমাণ চেয়েছে যে কোন প্রমাণ অনুযায়ী আপনি বলতে পারেন যে তুলসী পাতা ব্যবহার করা যায়। যেমন দুর্গা পুজোয়, মানে যখন আমরা বৃহত্তরাঙ্গনে শান্তি সস্থান করি বা পুষ্কর করি বা বাস্তুজাগ করি, তখন কিন্তু দুব্বর ব্যবহার রয়েছে হোমে, ঠিক সেই সময় কিন্তু আমরা অবশ্যই তুলসীর ব্যবহার করতে পারি। আমি যে এতগুলো আহুতি দেখালাম, এগুলো সমস্ত কিন্তু শাস্ত্র মতেই বলা হয়েছে যে তুলসীর অর্পণ করা যায়, কারণ অগ্নিতে সেই দেবতাকে আমি আরাধনা করছি। অগ্নি মানে কিন্তু পুড়িয়ে দেওয়া নয়, ওই অগ্নি আকারে,
অগ্নির মধ্যে সমস্ত দেহকে ইয়াগাচ্ছি ইয়াতিষ্ঠ মম মম পূজানাং গিয়ানা, মানে আমি হোমেতে কালীর পুজো করতে গেলে কালী দেবীকে, দক্ষিণা কালীকে আমি কিন্তু হোমের মধ্যে দেখতে পাচ্ছি, সেখানে তাকে পুজো করছি, ধূপ দীপ নৈবেদ্য দিয়ে অগ্নির আরাধনা করে তাকে কিন্তু আমি পুজো করছি, তখন কিন্তু তাকে অর্পণ করছি। তুলসী পাতা আমরা যখন নারায়ণকে অর্পণ করি, 108টা অর্পণ করি বা 3টে অর্পণ করি, যাই করি আমরা নারায়ণের উপর করি, এটা বহু রূপায় স্বচন্দন তুলসী পত্রম নারায়ণায় নম বলে আমরা অর্পণ করি, বহু রূপায় নারায়ণের সোয়া বলে অর্পণ করি, ঠিক সেইভাবে নারায়ণকে অর্পণ করছে অগ্নিতেও। তো তখন নারায়ণের, নারায়ণ তো তখন অগ্নিতে স্বয়ং বিরাজ করছে বা বিষ্ণু বিরাজ করছে, তখন সেই আমি বিষ্ণুর উপরে তুলসী পাতা দিচ্ছি, এতে কিন্তু কোনো খারাপ নেই। আপনি ঘিতে চুবিয়ে তুলসী পাতা অবশ্যই দিতে পারেন, এসব ঘিত তুলসী পত্রম নারায়ণায় সোয়াহা দিতেই পারেন। যদি সত্যনারায়ণ পুজো করতে গিয়ে জগডুমুরের অভাব হয় তখন কিন্তু আমরা কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতে পারি, ছোট অনেক সময় আমাদের হাতে পুড়ে যেতে পারে, ওই জন্য কিন্তু আমরা এটাকে অ্যাভয়েড করি। আর এটা তুলসী পাতা মানে যার তুলনা নাই বলছে, বা সমতে সব কিছুতে আছে, ওই জন্য অনেকে বলে না তুলসী পাতা পুজাচ্ছে না ঠাকুরমশাই তো ভালো না, কিন্তু যখন আমরা বৃহত্তর বিষ্ণু যাগ করব বা নারায়ণের বৃহত্তর আঙ্গিনায় পুজো করবো, শান্তি সুস্থান কর্ম করবো, তখন কিন্তু তুলসী পাতা বৃহৎ অনেক তুলসী পাতা লাগে, তখন কিন্তু তুলসী পাতা আহতে অবশ্যই আমাদের অতবার দিতে হবে, তখন কিন্তু দিতেই পারি। আমাকে অনেকে বলেছে যে প্রমাণ সহ দেখান, প্রমাণ শাস্তে আমাদের কি বলুন তো, আপনি একটা জায়গা কিনলেন ঠিক আছে, সেই জায়গার আপনি যে মালিকানা তার একটা রেজিস্ট্রি কি তো রয়েছে সেই অনুযায়ী করা, কিন্তু আমাদের বেদ তো আগে ছিল শ্রুতি, শুনে শুনে সবাই মনে রেখেছে সেইভাবে করা হয়েছে, কেউ কেউ কোনো পণ্ডিত সেই বইটা লিখেছে, সেই বইটা আরো একটা পণ্ডিত লিখেছে, তারপরে লাস্টে আমরা বই আকারে পেয়েছি। সমস্ত জায়গায় কিন্তু সমস্ত কিছু নেই, কিছু কিছু বইতে অবশ্যই এর প্রয়োগ রয়েছে, শান্তি সংস্থানের যেমন অনেকগুলো বই রয়েছে সেখানে কিছু কিছু জায়গায় রয়েছে, বা আমরা গুরুমুখী বিদ্যা গুরু পরম্পরা অনুযায়ী আমরা এই জিনিসটা করতে পারি, কোনো ক্ষতি নেই। দেবকে পুজো করছি অর্পণ করছি তাহলে সমস্ত কিছুতেই ক্ষতি রয়েছে, কোনো কিছু পোড়ানোটাই যদি ক্ষতি হয় তাহলে মৃত্যুর পর মানুষকে পোড়ানোটাও ক্ষতি হতো, পুরোনো ক্ষতি না, কারণ এর ফলে প্রচুর পরিমাণে অক্সিজেন বেরোয়, সেই অক্সিজেনটা বাতাসে কাজ করি হয়ে যায়, সেরকম অবশ্যই আপনারা যে কোনো পুজোতে এরকম করতেই পারেন। জগডুঙ্গের অভাবে আপনারা নারায়ণের জন্য তুলসী পাতা দিতে পারেন, দৃষ্টিকটু লাগে বলে আমরা ব্যবহারটা করি না, তখন জগডুঙ্গের ব্যবহার করবেন, কিন্তু যখন শান্তি সস্থান বা আপনি বৃহত্তরাঙ্গিনায় বিষ্ণু যাগ করবেন তখন তো আপনাকে নারায়ণের তুলসী হোমে সমীর দিতেই হবে। প্রমাণ সেইভাবে কিন্তু আমি প্রমাণিত প্রুফ করে দেখাতে পারবো না, এই যে দেখাতে পারবো না বই দিয়ে যেখানে লেখা আছে, আমি কারণগুলো বললো রিজাল্টগুলো বললাম, এই কারণে এগুলো দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। কীভাবে দেবেন সেটাও বলে দিচ্ছি, তুলসী পাতা তো এইভাবে আগুনে দিলে হাতটা লেগে যেতে পারে, তাহলে আপনি কী করবেন ধূপ থেকে তাকে দেবেন, যেভাবে আমরা শহীদ অর্পণ করি ঠিক সেইভাবে আমরা অর্পণ করতেই পারবো, তাতে কোনো অসুবিধা নেই। অনেকের এই বিষয়টায় একটা ডাউট ছিল, ক্লিয়ার হচ্ছিল না বিষয়টা, ব্যবহার আমি করলাম সমস্ত কিছুই, প্রথমে যখন আমি পুজো করতে গেছিলাম যখন প্রথম দিকে তখন আমাকে দুব্য দিয়েছিল, তখন আমি তখন দুব্য তো হোমে দেয় না, কিন্তু পরবর্তীকালে আমরা না দুব্যর হোমের ব্যবহার রয়েছে, যথেষ্ট পরিমাণে হোমের ব্যবহার রয়েছে, বিল্বপত্রে রয়েছে, জগডুমুরে রয়েছে, তেমন আমাদের সময়তে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো অনেক জায়গায় বিয়েতে পড়াতে গিয়ে বটের ডাল আহুতি দেয়, কিন্তু আমি এখনো পর্যন্ত সেই আহুতির বিষয়টা এখনো জেনে উঠতে পারিনি, যদি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের জানাবো। এই ছিল আজকের বিষয়, তুলসী পাতা কি আহুতি দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবো জগডুমুরে দেওয়ার, কিন্তু বৃহত্তর আঙ্গিনায় করতে গেলে তুলসী পাতা আহুতি দেওয়াই যায়, তাতে কোনো অসুবিধা নেই, পুষ্প আমাদের পুজো যেভাবে করি কোনো রকম অসুবিধা নেই। যজ্ঞে তিনি আবির্ভূতা হচ্ছেন অবশ্যই তাকে সেখানে অর্পণ করছে, পুষ্প যে রং অর্পণ করি তাকে সেই যজ্ঞের মধ্যে আমি তাকে দেখতে পাচ্ছি, বিষ্ণু সেখানে রয়েছে, তাহলে সেখানে আমি তো দিতেই পারবো আহুতি, এতে কোনো অসুবিধা নেই। যেমন বিষ্ণুর গায়ে আমি তুলসী পাতা দিই ঠিক তার মধ্যে দিই, এতে কিন্তু তুলসী পাতাকে অপমান করা হবে না, তাকে সম্মান জানানোই হবে, কোনো অসুবিধা নেই। সেই অপমান যদি জানাতে হয় তাহলে বিল্ববৃক্ষেও তো সদা শিব সদা ষষ্ঠী দেবী রয়েছে, দুর্গাও রয়েছে, তাহলে তাকে আমি কেন অগ্নিতে অর্পণ করছি, সেটা যদি পাপের না হয়ে থাকে তাহলে এটাও কোনো পাপের না।
আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন। পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আমার জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসে। এই বিষয়টা আমার যখনই একজন প্রশ্ন করেছিল, আমি ভাবলাম যে এই ভিডিওটা অবশ্যই করা উচিত, গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজার্চার মধ্যে থাকবেন, আর আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।